হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ টক্স আজকে আমার এনার্জি একটু বেশি হাই আছে বিকজ কালকে আমি খুব সুন্দর একটা সেশন করে এসেছি আমার সাইকিয়াট্রিস্টের সাথে থ্যাংক ইউ সো মাচ টু স্যার আপাদিত্য স্যার থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ আর লিসনিং থ্যাংক ইউ সো মাচ কালকে আপনার সাথে কথা বলার পর থেকে আমি মাচ বেটার ফিল করছি অনেক ক্ল্যারিটি রয়েছে আমার মধ্যে এবং আই নো হোয়াট টু ডু সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই ক্যানট থ্যাংক ইউ ইনাফ এভার যাই হোক তো আজকের এপিসোডটা শুরু করি এপিসোড শুরু করার আগে প্রথমেই বলে দিই প্লিজ 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 দ্যার ইজ এ লিঙ্ক ইন দি ডেসক্রিপশান ওকে সাবস্ক্রাইব করতে হবে না চ্যানেল তোমার ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো কিন্তু এইটা প্লিজ করো ডেসক্রিপশানে যাও দেখো একটা লিঙ্ক আছে বিজনেস লিঙ্ক তো অনেকগুলো লিঙ্ক আছে নাম নাথিং সিনেমা নে তারপর নিচে দেখবে একটা লিঙ্ক আছে জুয়েলারির তো ইটস জুয়েল লেন ইজ আ ব্র্যান্ড দ্যাট মাই ফ্রেন্ড অ্যান্ড আই উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান্ড

দি ক্যাটেলগ ইজ অফ উই হ্যাভ মেনি কাইন্ডস অফ জুয়েলারিজ অ্যান্টিটানিশ এডি সিলভার এপ্লিকা দেড় আর সাম বোহেমিয়ান জুয়েলারিজ আই মিন ট্রাইবাল জুয়েলারিজ দের দের অনেক কিছু অনেক কিছু আছে তুমি গিয়ে দেখো তোমার কিছু না কিছু পছন্দ হবেই আর তোমার মতো স্পেশালি তোমার মতো কিছু না কিছু তুমি পেয়ে যাবেই

আমি এই তর্কটা করে আসছি কিন্তু মানে শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে না তর্কের কিছু নয় ব্যাপারটা ইটস অ্যাবাউট চয়েস অ্যান্ড ইয়া ইটস অ্যাকচুয়ালি টু ডেজ এপিসোড ক্যান অলসো বি সেট দ্যাট ইটস অ্যাবাউট চয়েস তো ছোটো থেকে আমি জানি না তুমি ননভেজ খাও কি না মোস্টলি লোকে খায় আই এম দি মাইনরিটি হিয়ার আই এম মোস্টলি দি মাইনরিটি আই হ্যাভ সিন তো হ্যাঁ তো যাই হোক অনেকেই ননভেজ খায় বেশিরভাগ লোকে ননভেজ খায় ননভেজ খেতে প্রচণ্ড পছন্দ করে কাউকে নেমন্তন্ন করে যদি ভেজ খাওয়ানো হয় তাহলে সে তো বলে যে কি মানে এ তাহলে নেমন্তন্ন না করলে বা ওই তো অপমান হ্যাঁ ভেজ খাওয়াচ্ছে আমাদের আত্মীয়রা ভেজ খাবে হ্যাঁ আমি একটা বিয়েবাড়িতে আমার মনে আছে যে মুরগির মাংস করা বিয়ে বিয়েবাড়ি নয় মানে যাই হোক একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল সেখানে বিয়েবাড়ির মতোই ব্যাপার তো সেখানে মুরগির মাংস প্রথমে সার্ভ করা হয়েছে বলে হ্যাঁ মানে পরে খাসির মাংস ছিল কিন্তু মানে মাটন ছিল চিকেন এটা প্রথমে সার্ভ করা হয়েছিল তাই দে অফ অফেন্ডেড যে এই মুরগির মাংস আমাদের গেস্টরা সব নিয়ে এসছে আমরা বাইরে থেকে তারা মাটন পেলো না তাদের জন্য একটা মাটন করতে পারেনি ছিচিচে এটা উচিত হয়নি তো আই হ্যাভ সিন দ্যাট কনভারসেশন অ্যান্ড মেবি দে আর রাইট ইন দেয়ার ওন রেসপেক্টিভ ওয়েজ এভরি কালচার ইজ ডিফারেন্ট সো এভরি ওয়ান ফ্রম অনাদার কালচার অ্যান্ড আই এম ফ্রম দি কালচার হ্যার ছোটো থেকে বাড়িতে মাছ মাংস মাছ আব্বা খুব একটা খেতে পছন্দ করতেন না খুব একটা না একেবারেই পছন্দ করতেন না তো মাছ কোনোদিন আব্বা খেতেন না ডিম মাংস এগুলো বাড়িতে সব রকমই হতো কোনো অসুবিধায় ছিল না সেই বিষয়ে টাকা পয়সা নিয়েও সেরকম কোনো ব্যাপার ছিল না যে ননভেজ খাওয়াতে পারবে না অ্যান্ড আমাকে জোর করে খাওয়ানো হতো প্রত্যেক রবিবার আব্বার যখন ছুটি থাকতো আব্বাকে ছাড়া তো কাউকে পাত্তা দিতাম না তো এমনি আমার ভাত খেতেও ভালো লাগতো না খুব একটা সবজিও যে আমি খুব একটা খেতাম তা নয় কিন্তু আমার মানে ওই ননভেজের প্রতি একটা অ্যালার্জি টাইপের ছিল একটা মনে মনে যে না ওয়া খাবো না ওয়া খাই ওয়া আবার কেউ খায় নাকি বা কেন খাবো তো মায়ের রান্না নিয়ে অনেকে খুব নাম করে যে মায়ের রান্না নাকি খুব ভালো ননভেজ খুব রান্না ভালো কিন্তু আমাকে কোনোদিনও পছন্দ হয়নি তো আই অলওয়েজ হ্যাভ থট অফ মাংস কাইন্ড অফ মাংস অ্যাজ রাবার অ্যান্ড সাম অদ্ভুত টাইপের রোয়া রোয়া রাবার উইচ টেস্ট নট লাইক এনিথিং দ্যাট ইজ নট লাইক ফুড ওকে তো এটা আমার ছোটো থেকে মনে হয়েছে এবং আমি পরে ট্রাই করেছি কারণ আমার হাইট বাড়ছিল না আর খুব রোগা ছিলাম তো আমি বন্ধুদের সাথে আমার মনে আছে তখন আমি ক্লাস নাইনে পড়ি চিকেন পকোড়া খাওয়ার চেষ্টা করেছিলাম বাট আই কুড নট আমি ট্রাই করেছিলাম বাট ও ছিল না আমাদের তো আমি ডিসাইড করলাম যে না ও আমাদের হবে না তারপর তারপর একটা একটা ছোট ঘটনাও আছে আই ছোটোতে খুব ছোটোতে আমি একটা মানে আমি এটাকে মন্ডারি বলবো তোমরা বলো কেউ বলে জবাই করা কেউ বলে যাই হোক তো কি বলে বলি দেওয়া কি বলে বুলি বলি দেওয়া কেন বলে ঝটকা কী বলে ওটাকে মুসলিমরা বলে জবাই করার হিন্দু আস্থার লোকেরা কি বলে আইরো নো কি বলে যাই হোক যেটাই বলে তো আমি ওই ঘটনাটা দেখেছিলাম এবং আই আই হ্যাড সিন দি আইজ অফ দ্যাট অ্যানিমাল অ্যান্ড মানে ওটা রং পাল্টাতে দেখেছিলাম চোখের অ্যান্ড ইট ইট ডেডস সামথিং সো যাই হোক যেটা যেটা সত্যিকারের কারণ সেটা অন্য এটা নয় এটা এটা একটা সিম্পেথেটিক রিজন যেটা আমি নিজেকে বলেছিলাম বাট অ্যাকচুয়ালি আই নেভার লাইক ইটিং মানে আমি ওটা দেখে হয়তো তারপরেও খেতাম অনেকেই হয়তো ওটা দেখেছো খারাপ লেগেছে তারপরেও খেয়েছো কারণ ইটস ফুড অ্যাকর্ডিং টু ইউথ রাইট আর আমার জন্য ওটা খাবার নয় যেমন তোমার কাছে রাবার কাপড় এগুলো খাবার নয় আমার কাছে মাংস মাছ ডিম এগুলো খাবার নয় হ্যাঁ ডিম ছোটোতে যখন স্কুলে পড়তাম তখন আব্বা টিফিন এর জন্য মাঝে মধ্যে আমাদের নিয়ে যেতে চল আজকে ভালো কিছু খাইয়ে নিয়ে আসবো তোকে আমাকে দাদাকে তো দাদা ভাইয়ের আমি দুজন মিলে যেতাম এগ রোল খেতাম আমাদের এখানে একটা গণেশ বলে একটা দোকান আছে শিউড়িতে চৈতালি মনে তো সেখানে আমরা এগরোল খেতে যেতাম তো সেটা ভালো লাগতো তো এগরোল আমি অনেক দিন পর্যন্ত খেয়েছি তারপর একটা ছোট্ট ইনোসেন্ট কনফেশন সেটা হচ্ছে শাহিদ কাপুরকে আমার খুব ভালো লাগতো তো শাহিদ কাপুরের মানে এখনও ভালো লাগে বাট রিসেন্টলি সিনেমাগুলো খুব একটা মজা লাগছে না তো শাহিদ কাপুরকে আমার দেখতে ডান্স এই সমস্ত ব্যাপারটা হাইটটাও মনে হতো যেন আমার মতো হৃতিক তো হতে পারবো না আর ডান্স করার আমার প্রচণ্ড ইচ্ছে ছিল শুরু থেকেই তো হৃতিকার মতো ডান্স করতে পারবো না কিন্তু শাহিদ কাপুর মতো পারবো শাহিদ কাপুরের মতো ডান্স করা যায় তো আমি ভাবতাম যে আমি শাহিদ কাপুর হতে পারবো শাহিদ কাপুর হতে পারবো তো তো শাহিদ কাপুর একদিন ওর একটা ইন্টারভিউতে বলেছিল জুমকে দেওয়া একটা ইন্টারভিউতে এখানে ও বলেছিল যে হিজ ইজ ভিগান অ্যান্ড ও ডিমও খায় না ছোটো থেকেই কেন শাহিদ কাপুর যদি এরকম বডি বানাতে পারে শাহিদ কাপুর যদি এরকম দেখতে হতে পারে এত এনার্জি থাকতে পারে তার মধ্যে তো আমারও দরকার নেই আমি ও ডিম না না আমি একদম পুরোপুরি পুরোপুরি হব একদম ওগো ভেজিটেরিয়ান হবো না ওগো ভেজিটেরিয়ান বলে যারা শুধু ডিম খায় এক দরকার নেই এসব টান জানার তো আমি ঠিক করলাম যে আমি খাবো না অ্যান্ড তারপর না খেতে খেতে পরে আবার যখন এই এটা কাটলো এই মোহটা কাটলো শাহিদ কাপুরের তখন ডিম জিনিসটা যখন কেউ খেতে এগো না নাকে খুব বিধঘুটে টাইপের একটা গন্ধ লাগতো যেটা আমি বলতে চাইছি না কীরকম গন্ধ তো খুবই বিদঘুটে একটা গন্ধ তো তো আমি ঠিক করলাম যে না ফিরেও যাওয়াও যাবে না অ্যান্ড দিস ইজ ইট আস্তে আস্তে ধীরে ধীরে আমি অনেক কিছু খেতে শুরু করেছি বাট নট সোয়াবিন বিকজ দ্যাট অলসো ফিলস লাইক মাংস টুমি রাবারি মাশরুম ইজ অলসো সামথিং দ্যাট আই ফিল ইজ লাইক দ্যাট এ চোর এগুলো খেতে পারি না যে মানে বুঝতে পারছো একটু টেক্সচারের ব্যাপার আছে আমার মধ্যে টেক্সচার যদি ঠিক ঠিক থাকে তাহলে আমি খেতে পারি যেমন খুব আমি বলি ল্যাল লালে কিন্তু ল্যাল লালে কথাটা নাকি ঠিক নয় তো মানে পিলপিলে খাবার আমি খেতে পছন্দ করি না একটু একটু শক্ত হতে হবে জিনিসটাকে একটু চিবিয়ে খেতে হবে আলু ইজ সামথিং দ্যাট আই লাইক বাট আদার দ্যান দ্যাট আমি খুব একটা পিলপিলা খাওয়ার পছন্দ করি না তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে ভেজিটেরিয়ান হয়েও আমার কিন্তু আলাদা আলাদা পছন্দ আছে হ্যাঁ আমি পনির খাই আর যেমন একটা জোক সে হয়েছিল না এআইবিতে একটা বলেছিল যে পানির সামাজকে খালে পানির সামাজকে খালে 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 তো এই জিনিসটা আমার সাথে হয় আমি প্রচুর বিয়েবাড়িতে শুধুমাত্র ডাল ভাত খেয়ে এসেছি কারণ আর কিছু ছিল না বিরিয়ানি বিরিয়ানি করা হয়েছে এবং আমার বন্ধুর বিয়েতে রিসেন্টলি ফ্রায়েড রাইস করা হয়েছিল আমি ফ্রাইড রাইস আলির বিয়েতে তো সেখানে দেখছি ফ্রায়েড রাইসটা মিক্সড ফ্রায়েড রাইস ওর মধ্যে চিংড়ি আছে বোধ হয় বা চিকেন যাই হোক একটা ছিল মানে ইয়ে ফ্রায়েড রাইসের মধ্যেও তোমরা যদি এআই করো তাহলে আমাদের মতো লোকগুলা যাবে কোথা কিন্তু যাই হোক মানুষ অতটা কনসিডারেট নয় এটাই ধরে নেয় যে মাংসটা ননভেজটাই আপ্যায়নের একটা মানে মেন ইকুয়েপ কী বলে ইকুইপমেন্ট বলতে যাচ্ছিলাম ইকুইপমেন্ট নয় মানে বুঝতে পারছো তুমি মেন ডিসা হতে হয় ননভেজ খাওয়ালে না মানে তুমি খরচা করলে না উইচ ইজ নট রাইট বাই দেবে আজকাল শাক সবজির দাম বেশি তুমি মাংস ভাত খেয়ে অনেক সস্তাতেই জীবন কাটতে পারবে হ্যাঁ কিন্তু প্রবলেমটা এটা নয় প্রবলেমটা হলো যে মানুষজন এটা বলে ফেলে যে আরে কিছুদিন আগে তীর্থ বলে একজন জুনিয়র আমাদের থেকে অনেকটাই তো তীর্থ হঠাৎ করে বলছে যে এই তুমি এ খাওনি রসুন দিয়ে কচি পাঠা খাওনি তাহলে আই ডোন্ট জাজ পিপল বাট আই আই এম জাজিং ইউ তো তো এই জিনিসগুলো আই থিঙ্ক দিজ আর মানে সেড ইন মানে হিউমার বাট এগুলো প্রবলেম্যাটিক অ্যান্ড এভরিওান হ্যাজ দেয়ার চয়েসেস এজ রাইট কেউ গরু খায় কেউ শুয়োর খায় কেউ কুকুরও খেতে পারে কেউ নাও খেতে পারে আমার মতো ওয়ান ইজ মোর পায়েস নোয়ান ইজার্স হিউম্যান আইদার বাট দ্য প্রবলেম ইজ মেজরিটি অলওয়েজ রুলস দ্যাট ইজ দ্য রুলস অফ দ্য ডেমোক্রেসিজ অ্যান্ড যে কোনো জায়গাতে আমি দেখেছি আমাকে নিয়ে প্রবলেম হয় খেতে গেলেই আমাকে নিয়ে প্রবলেম হয় তোকে নিয়ে খুব সমস্যা হওয়া অভিক আমার বন্ধু আমি যেখানেই খেতে যাই কোনো নিমন্ত্রণ বাড়িতে থাকলে ও যদি থাকে তো আমার পাশে বসে তো ওর কাজ থাকে এটা খুব সুইট ব্যাপারটা ও মানে দেখে মানে যারা খাবার দিতে আসে যারা সার্ভ করছেন তো তারা তো সবসময় অত মানে অভ্যেসে হাতটা পড়ে যায় জিজ্ঞেস করতে করতে খাবারটা দিয়েই ফেলেন ওনারা তো অভি কিন্তু মানে এই এইখানে দেবেন না কিন্তু এখানে না এখানে না এখানে না এখানে না যতক্ষণ না টেবিলটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্তও কিন্তু এখানে না এখানে না করতে থাকে তো দ্যাটস ভেরি সুইট অফ মাই বাড়ি অ্যান্ড হি ডাজ দ্যাট বাট হি হ্যাজ অলসো মানে আমাকে প্রচুর রোস্টও করেছে এটা নিয়ে অ্যান্ড আমিও ঘুরে রোস্ট করার চেষ্টা করেছি একসময় আমি ভাবতাম যে এটা হয়তো হিউম্যানিটেরিয়ান ওয়ে ডোন্ট আমি অ্যাকচুয়ালি জানি না আমি শুনেছি যে আজ থেকে হয়তো একশো বছর দুশো বছর পর আমাদেরকে আজকের আমাদের প্রজন্মকে খুবই বর্বর প্রজন্ম বলা হবে তার কারণ আমরা মেরে খেতাম কোনো একটা প্রাণীকে মেরে খেতাম বা প্রডিউস করতাম মারার জন্য যাতে আমরা খেতে পারি বিকজ আর্টিফিশিয়াল চিকেন আর্টিফিশিয়াল মিট বেসিক্যালি চলে এসেছে এবং সেগুলো আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন মানুষ ওই দিকে যাবে বিকজ ইট ইজ গোয়িং টু বি মোর নিউট্রিশিয়াস মোর ডাইজেস্টিভ অ্যান্ড কী বলে ওটাকে টেস্টি অ্যাজ ওয়েল তো সেটা হবে বাট রাইট নাও উই ডোন্ট হ্যাভ উই ডোন্ট হ্যাভ আ চয়েস গতকাল আমি ডাক্তারের সাথে যখন কথা বলছিলাম আপাতিতবাবুর সাথে তো তখন আমি ওনাকে বললাম যে আই অলওয়েজ লো অন এনার্জি তো আমাকে অনেকেই বলে যে আমি প্রোটিন খাই না বলে এটা হয় তো ইজ সো তো উনি বললেন যে না খেতে পারো আমি যখন জানালাম যে আমি ছোটো থেকে খাই না তখন উনি বারণ করলেন কিন্তু উনি বললেন যে না কোনো দরকার নেই কোনো সাপ্লিমেন্টেরও দরকার নেই কিছু দরকার নেই বিকজ তুমি তো ঠিকঠাকই দাঁড়িয়ে আছো তুমি তো পড়ে যাচ্ছ না রে বাবা তাই তুমি তোমার শরীরে যথেষ্ট এনার্জি আছে তুমি যা খাচ্ছ সেটা তোমার বেঁচে থাকার জন্য যথেষ্ট তোমার দরকার নেই সাপ্লিমেন্ট খাওয়ার আমি প্রোটিন সাপ্লিমেন্টও ট্রাই করেছি বাই বিকজ আমি বললাম যেরকম সোয়াবিন খাই না আমি কি বলে ওটাকে মাশরুম খাই না যে কোনো ধরনের ডালটা খাই যেটা প্রোটিনের একটা সোর্স অন্যান্য জিনিসগুলো খাই বাট সোয়াবিন যেটা একটা বড় সোর্স খাই না প্রোটিন পেতে গেলে যেটা ভেজিটেরিয়ানদের খেতে হয় সেটা হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস সয়াবিন তো বটেই তো আমি ডেয়ারি প্রোডাক্টস খাই ওটা আমি ছাড়তে পারিনি এম নট এ ভিগান এম নট আই এম জাস্ট এ ভেজিটেরিয়ান হু নট ইট সোয়াবিন এচোর ওকে সো এটা নিয়ে আমাকে অনেকে আমার সাথে মজাও করেছে অনেক জায়গাতে আমি বাইরে গিয়েছি যখন বর্ধমানে থাকতাম তখন আমি প্রায় আলু ভাজার ডাল ভাত খেয়ে থেকেছি আমি দেখেছি আমার বন্ধুরা গেল একটা পেটি দিয়ে দিও বলে দিল ওই দিয়ে ওরা বেশ আর যেদিন মাংস হলো সেই দিন তো ভাতের পর ভাত বাটির পর বাটি নেমেই চলেছে আমার আর আমার ওই কুড়ি টাকার ভাত ওটাই কোনো রকমে শেষ করে জাস্ট বেরিয়ে আসা কারণ আই হ্যাভ অলওয়েজ বিন আ ভেরি চুজি পারসন অ্যাজ ফার এজ ফুড ইজ কনসার্ন আই সো আদার অ্যাসপেক্টসে আমি খুব একটা চুজি কি বন্ধুরা বলতে পারবে আমি জানি না খুব একটা বাট মাই পার্টনার ইজ অলসো ভেরি টায়ার্ড অফ মি আর শি ইজ ভেরি ফ্রাস্ট্রেটেড যে আমি কিচ্ছু খাই না খাবি তো পটল খাবি তো ঝিঙে ঝিঙে খাবি আর আমার মুখটা কীরকম হয়ে যায় ঝিঙে হ্যাঁ রে পিল পিলপিল সবই পিলপিল তোর কাছে এই ঝগড়াটা আমাদের হয় বাট আই এম লার্নিং আই এম লার্নিং টু ইট মোর ভেজিজ আমি না খেয়েও বেঁচে আছি দেখো এতদিন সুস্থ আছি এবং বেশ এখন তো বেশ মোষের মতো চেহারা হচ্ছে দিন দিন कमाचे हमें कमाची कमाची आप कम तो पॉइंट ऑफ द मैटर ऑफ द फैक्ट ऑफ द डिस्कशन इज दैट इट इज माय चॉइस एंड प्लीज डोंट डोट मी प्लीज़ डोंट बुली एनीवन हु इज नॉट लाइक यू प्लीज डोंट मेक फन ऑफ पीपल हु आर डिफरेंट दिस इज माय चॉइस অ্যান্ড দিজ সামথিং আর এটা আমার চয়েসও নয় সামহাও মেবি আমার মধ্যে কোনো একটা ওই কী বলে না যে যারা ডেয়ারি প্রোডাক্ট খেতে পারে না কি বলে যে ল্যাক্টোস ইনটলারেন্ট এরম টাইপ বলে না তো ওরম টাইপের হয়তো আমার ওই ধরনের আমার মধ্যেও হয়তো কোনো ইনটলারেন্স আছে আমার মনে আছে একবার আমি তড়কা খাচ্ছিলাম ছোটোদা বলে একজন বর্ধমানে ওনার হোটেলে তো ছোটদার হোটেলে তর্কা খেতে ভালো লাগতো সবাই খেত তো তরকা দিয়ে খাচ্ছি হঠাৎ করে মুখে কিছু একটা হচ্ছে না দেখছি বের করে দেখছি এই মাংস টুকরো এটা কী বলছে হ্যাঁ মাংস ঝোল দেয় তো তরকাতে এই এটা জানিস না আমার বন্ধুরাও বলছে আমাকে এই বাবা সবাই জানে খালি আমিই জানি না আমি কিছুই জানি না আমি তো ওইখানেই খাবার ফেলে চলে এলাম মেসে এসে আবার বমি করলাম তো ব্যাপারটা ওই টাইপের যে আমার বমি হয়ে যাবে অ্যান্ড ইটস নট ফানি রাইট ইটস নট ফানি To make fun of me because of uh, what I eat, <coughs> and uh, um, and I I may eat something else someday, and that's entirely my my decision and my choice. And uh, my life, my rules, right? In your life, your rules. I will never judge you for eating uh, whatever chicken or mutton you are eating. But, uh, if you uh, come and hit me with my choices uh, for my choices, I will not hit you back also, because I don't know how to hit you back. But but, but I have um, created, I have not created sorry, I have not written this. This is written by my friend Sunanda Bishnu, Sunanda Vishnu. This is a parody that I'm going to sing now. That you are going to listen. I am not going to sing now. I am going to pause it and then I am going to sing it uh, perfectly and only then I am going to act. Okay? So, this is a parody of Amar uh, Diye" uh, by Anjan <coughs> Original song is by the great Anjan And my friend Sunanda Bisnu has <laughs> written a parody. She writes very good uh, parodies. So she has written a uh, parody, and I have perfected it in certain uh, theme, certain um, sections. But um, better, she has written it. I have supervised uh, the whole process. So yeah, that is the thing and you are going to listen to it now. And I hope you like it. And if you like it, uh, please like the video also. And uh, I'll upload the shots of that song as well. Uh, I hope uh, you uh, see that also. That will give our channel a bit more rich, rich, okay, and make me uh, rich someday, some 10, 15, 100 years uh, after uh, today. Uh, you know what I mean to say, and this is going to be it. I am going to stop this uh, nonsense talking and start singing, and uh, you are going to like it. You must like it. bye bye have a good one i will have a good one as well definitely bye bye ছানার ডালনা দিয়ে একটু খানি পোলাও পেলে হয় একটু স্যালাড একটু স্যাটে একটু খানি ক্ষীর আমি মাশরুমি এক ছাতার ডগা করে ধরে থাকি ছানার ডালনা দিয়ে আমার পৃথিবী এই পৃথিবীতে আমি এক সিনেমারি নাম এই পৃথিবীটা কড়াই পনির একাই কাপাই এই পৃথিবীতে প্রোটিন পাওয়া কঠিন বড় কাজ ছানার ডালনা দিয়ে আমার পৃথিবী এই পৃথিবীতে পুষ্টি পেতে যুদ্ধ করি একটুখানি মাসেল গেনেও হাজার আপো সেই পৃথিবীর নাম ঘাস পুষ কি জানি না তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি তুমি বলবে আমায় তুমি বলবে সয়াবিনটা আমার তোমার রেজালা গাছেদেরও প্রাণ নিয়ে সেই মারবে বাতেলা নয় কি মুরগি মাছের রক্তটা আর একটু বেশি লাল যে যার নিজের হারাম নিজের সবচেয়ে আলোই ভালো হম ভেবে দেখো হোক না বিরিয়ানি কিংবা ফুচকা শিঙারা কোনটা ভালো লাগবে বলো আলু কে ছাড়া নেই কোনো তার ধর্ম মিলে মিশে থাকে তবু কেউ পো না তাকে বেচারা বহুত বহুত শুক্রিয়া